এক পিস চিকেন, আচ্ছা এক পিস ডিম, এক পিস আলু, সঙ্গে স্যালাড। বিরিয়ানির দাম দাম কত রেখেছো? 50 টাকা। মনটা শুনেছিলাম তেমনটাই। দুটো করে গোটা ডিম, খাসির ছাট। ছিলাম বিরিয়ানির ভিডিও আর করবো না, কিন্তু এত সস্তায় সস্তায় যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে সেইগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। আজকে কিন্তু চলে এসেছি একদম বিষ্ণুপ্রিয়া স্টেশনের একদম কাছাকাছি, আর এখানে নাকি 50 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, সাথে আবার গোটা ডিম দিচ্ছে, তাও নাকি আবার চিকেন বিরিয়ানি, সাথে তো আলু তো থাকছেই, আর রাইসটা কেমন সবই তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। এটা কি হয়েছে? খাসির ছাট। আচ্ছা একটু দেখাও না, এগুলো কি প্লেট হিসাবে? তাই তো, 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট, তাই তো, এই প্লেটে দেওয়া হয়, তাই তো, 30 টাকা প্লেট। এতটা দিচ্ছ 30 টাকায়, তাই তো? ভুলভাল কিছু খাচ্ছ না তো? খেলে বুঝতে পারবে, একদম না খেলে পস্তাবে। বিরিয়ানির দাম দাম কত রেখেছো? 50 টাকা। 50 টাকা এক পিস চিকেন, আচ্ছা এক পিস ডিম, এক পিস আলু, আচ্ছা সঙ্গে স্যালাড, আচ্ছা স্যালাডও দিচ্ছ, তাই তো? তাছাড়া কি কি পাওয়া যায়? সঙ্গে আবার খাসি চাই, মানে গ্রেভিটাও দিচ্ছি। গ্রেভিটাও দিয়ে দিচ্ছ, ওটা কি ফ্রি? তাই তো, ফ্রি, মানে টোটালি 50 টাকা। টোটালি 50 টাকা। বিরিয়ানিটা একটু দেখাও না। এই যা, এটা হলো বিরিয়ানি। এটা কি 50 টাকায় বিরিয়ানি দিচ্ছ? 50 টাকা বিরিয়ানি, সাথে আবার গোটা ডিম দিচ্ছ? গোটা ডিম, একটা আলু, একটা চিকেন, একটা ডিম, গোটা ডিম। আচ্ছা একটু চিকেনটা দেখাও না। এই যে লেগ পিস, চিকেনের লেগ পিস দিচ্ছ, তাই তো? লেগ পিস সব রকমই দেয়া থাকে। এই যে চিকেন, আচ্ছা এরকম চিকেন, এই যে ডিম, গোটা ডিম দিচ্ছ নাকি 50 টাকায়? এই এই যে, এই যে, এই যে পড়ছে 50 টাকা আবার গোটা ডিম দিচ্ছ, ডিম চিকেন, আচ্ছা 50 টাকায়। সঙ্গে স্যালাড আছে, স্যালাডও দিচ্ছ, শশা থাকছে তো? শশা তো এখন 100 টাকা কেজি থাকছে তো? পেঁয়াজ, শশাও দিচ্ছ, তাই তো? গাজর, পেঁয়াজ। আচ্ছা রাইসটা কেমন একটু দেখাও না। এই যে রাইসটা একটু ঝরঝরে টাইপের, তাই তো? হ্যাঁ, মানে কলকাতা স্টাইলের বিরিয়ানি বলাই যেতে পারে। আচ্ছা এরকম তাহলে রাইস রয়েছে, আরেক পিস চিকেন দেখাও না। আচ্ছা এরকম পিস চিকেন থাকছে 50 টাকা বিরিয়ানি। চিকেনের কেজিও কিন্তু এখন প্রায় 250 ছোঁয়াছুঁই হয়ে গেছে। আচ্ছা তাও চিকেনও দিচ্ছ আবার ডিমও দিচ্ছ, একদম এত কম দামে দিচ্ছ, লাভ রাখছো তো? আমার বেশি দরকার নেই, আমার সেল উপরে নির্ভর। এই দোকানটা তোমার কত বছরের দোকান? মোটামুটি 2 বছর। বিরিয়ানি চালু হচ্ছে 1 মাস। এটা হচ্ছে খাসির ছাট দিয়ে ঘুগনি। এটা কত করে প্লেট? এটা 10 টাকা প্লেট। এটা কি বিরিয়ানি পার্সেল যাচ্ছে, তাই তো? পার্সেল, এটা পার্সেল। গোটা ডিম দিচ্ছ নাকি? গোটা ডিম, তাহলে যেমনটা শুনেছিলাম তেমনটাই। দুটো করে গোটা ডিম? না একটা করে গোটা ডিম, আলু ডিম, একটা করে চিকেন। আচ্ছা ঠিক আছে, চিকেন থাকবে, আলু থাকবে, ও একটা করে গোটা ডিম থাকছে। হ্যাঁ হ্যাঁ, 50 টাকায় দিচ্ছ? 50 টাকা, 50 টাকা। এরকম কোয়ান্টিটি রাইস যায়, তাই তো? গ্রেভিটাও দিয়ে দিচ্ছ, তাই তো? একদম। এই গ্রেভিটা কি কেউ চাইলে দাও নাকি এমনি দাও? সবসময়ের জন্য, সবসময়ের জন্য, সবসময়ের জন্য। এই স্যালাড, সাথে আবার স্যালাডও যাচ্ছে, তাই তো? শশা, পেঁয়াজ, শশা তো এখন 100 টাকা কেজি, তাও শশা দিচ্ছ? এটা কি ট্রাই করার জন্য দিচ্ছ নাকি? ট্রাই করার জন্য দিচ্ছি কাস্টমারকে। আচ্ছা এটা এমনি, তাই তো? একদম। এটা তাহলে বিরিয়ানি যাচ্ছে, তাই তো? বিরিয়ানি আছে, একজনকে খাওয়ার জন্য দিচ্ছি। আচ্ছা ওনার জন্য তাহলে বিরিয়ানিটা দিচ্ছ, তাই তো? 50 টাকায় বিরিয়ানি তাহলে এই প্লেটটাই যাচ্ছে, তাই তো? প্রথমে ডিম চলে গেল, চিকেনও চলে গেল। হ্যাঁ আচ্ছা, আলু এক পিস, তাই তো? আলু এক পিস করে, আলু এক পিস করে। আচ্ছা আর সাথে রাইস, রাইস, রাইসটা কিন্তু একদমই ঝরঝরে টাইপের রাইসটা। কাকা কোয়ান্টিটি কি এতটাই নাকি ভিডিও করছি দেখে? না এতটাই কোয়ান্টিটি আমার, সাথে আবার স্যালাডও যাচ্ছে, গাজর, পেঁয়াজ, আবার শশা। এটার দাম তাহলে 50 টাকা, তাই তো? এটা হলো 50 টাকার বিরিয়ানি, আর রাইসটা তো তোমাদেরকে দেখালাম, রাইসটা কিন্তু একদমই ঝরঝরে, রাইসটা কিন্তু একদম লং গ্রেজ রয়েছে, আর ওপর দিয়ে হালকা কালার কালার দেখা যাচ্ছে, রাইসটা কিন্তু একটু শুকনো টাইপের রাইস,
আর চিকেনটা তোমাদেরকে দেখাই, ওইটা আলু, এরকম এক পিস আলু থাকছে 50 টাকা বিরিয়ানিতে। আর ডিমটা দেখাই, এরকম গোটা ডিম থাকছে এক পিস। ও চিকেনটা কোথায়, আবিয়ে গেল নাকি চিকেনটা? এই হলো চিকেন, এরকম এক পিস চিকেন থাকছে 50 টাকা বিরিয়ানিতে। রাইসের কোয়ান্টিটিটা কিন্তু এটাই, আর সাথে আবার স্যালাডও রয়েছে। তো উপর দিয়ে কিন্তু হালকা আবার গ্রেভিও দিয়ে দিয়েছে, তো ট্রাই করে দেখি যে কেমন কেমন। ওহো, কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। আর চিকেনটা কিন্তু এটা লেগ পিস রয়েছে, সব রকম পিসই কিন্তু থাকে। তো চিকেনটা ট্রাই করা যাক। ৫০ টাকা কি দেবে, এরকম এক পিস আলু চিকেন আবার সাথে আবার গোটা ডিমও দিচ্ছে এই 50 টাকার মধ্যে। তো কোয়ালিটিটা বেশ ভালো, আর ডিমের কিন্তু কোনো রিভিউ নেই ভাই। তো ডিমটা এমনি খাওয়া যাক। ৫০ টাকার বিরিয়ানি, এর থেকে বেশি ভালো আর আশা করা যায় না। বেশ ভালো লেগেছে খেতে, অল্প একটু চিকেন, একটু আলু। ও আলুটা তো দেখলামই না, আলুটা কিন্তু বেশ নরম হয়েছে, আলু ও চিকেন দিয়ে। আর হালকা একটু রাইস নিয়ে খাওয়া যাক। ভালো, বেশ ভালো। দোকান তাহলে কি রোজই খোলা থাকে? রোজ খোলা থাকে। কটা থেকে কটা পর্যন্ত? 4:30 থেকে 10:30। 4:30 থেকে 10:30 সকালবেলায় কি কিছু পাওয়া যায়? সকালবেলায় কোনো আপাতত কিছু করি। আচ্ছা, এইগুলোই শুধু পাওয়া যায়, তাই তো? তোমার দোকানটা কত বছর হবে বললে? 2 বছরে। 2 বছরে আগে কি পাওয়া যেত? আগে ওই রোল, চাউমিন। আচ্ছা, ওইগুলো এখন পাওয়া যায় না? ওইগুলো এখন বন্ধ রেখেছি। আচ্ছা, এখন বিরিয়ানিটা চালু করেছি। বিরিয়ানিটা চালু করেছি? বিরিয়ানি চালু হয়েছে আজকে 1 মাস। 1 মাস হলো? হ্যাঁ। তো বিরিয়ানি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর কেমন বিরিয়ানিটা লাগলো সেটা তো তোমাদেরকে জানালাম, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। আর তোমাদের কাছেও যদি এরকম সস্তায় কোনো খাবারের সন্ধান থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।